নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রবীর বাসু ফিরে এসেছি আর একটি ভিডিও বার্তা নিয়ে। জানেন তো বন্ধুরা, আমি এই টপিক নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, আমি সবসময় বলি, কিন্তু আমার বারবার একই টপিক নিয়ে ভিডিও করার মানে কারণটা বলতে পারেন যে আপনাদের মনে হিট করা। কারণ দেখবেন, একটা জিনিস আমার মাথায় দেখলাম ভিডিওটা, দিয়ে কিছুদিন পরে ভুলে গেলাম, ভাবলাম ঠিক আছে ওটা হয়তো করতে হবে, সেকেন্ড বারে ভাবলাম হ্যাঁ ওটা তো বলেছিলেন, হ্যাঁ উচিত করাটা, আবার ভুলে গেলাম। কিন্তু যখন তৃতীয়বার আপনাকে জিনিসটা হিট করবে, তখন বুঝলে না আমাকে এই জিনিসটা ফেলে রাখা উচিত নয়। কম বয়সী ছেলে বলুন, মাঝবয়সী পুরুষ মানুষ, মাঝবয়সী ভদ্র মহিলা এবং তো বয়স্ক মানুষ তো ছেড়েই দিই, খুবই কমন, পেচ্ছাপে রক্ত আসছে, এটা নিয়ে নেগলেক্ট করাটা আজকালকার দিনে আমি জানি না, সবাই নেগলেক্ট করে। একবার দুবার ছিটে ফুটে রক্ত হলো, ওই আলো ভালো ঠিক আছে, শরীরটা কষে গেছে, আমি একটু কুলত্ব কলায় জল খাই, একটু মিছরির জল খাই, তাহলে ঠিক হয়ে যাবে, হয়তো ঠিক হয়েও যায়। হয়তো যখন আমার কাছে আসেন না, ওরা এই কথাটাই বলে, আগের বেলা এই কুলত্ব কলায় জল খেয়েছি, মিছরির জল খেয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা হয়েছি, ব্যাস ঠিক হয়ে গেছে, আখের রস খেয়েছি। কিন্তু মনে রাখবেন, এই ইনিশিয়াল ফিউ ড্রপস অফ ইউরিনের সাথে ব্লাড আসা কি হয়ে যাওয়ার পর ব্লাড আসা, যদি জ্বালা থাকে মোর লাইকলি এটা ইনফেকশনের কারণ, কিন্তু পুরোপুরি আমরা বলতে পারি না সেটা ইনফেকশনের জন্যই আপনার ব্লিডিংটা হচ্ছে। ব্লাড আসাটা আমি সবসময় বলি, সব পেশেন্টদেরই বলি, এটা চিন্তার ব্যাপার, ছিটে ফোটা হোক অনেক কিছু ব্যাপার। কারণ আমার কাছে ইদানিং অনেক পেশেন্ট এসছে, আমার কাছে কাছে কোনো ইউরোলজিস্টের কাছেই এসছে, আমি আমার বেসিক্যালি ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। তারা বয়সকালে দেখছেন আমি তো বেশ দিব্যি হেঁটে চলে বেড়াতাম, কোনো প্রবলেম ছিল না, আজ অব্দি কোনো সিগারেট বিড়িতে হাত দিইনি, মদ টদ আমি খাই না, কোনো নেশা টেশা কিছু নেই, একটু চা খাই, একটু তাও লিকার চা খাই, মানে এগুলো নিয়ে ওনারা বলেন। কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড করে দেখলাম বড় 6 সেন্টিমিটার ব্লাডার টিউমার চড়ে বসে আছে ডান কিডনি যে পাইপ ইউরেটরি অরিফিসের কাছে, ও ডান কিডনিটা কাজ করছে না বিকজ অফ অবস্ট্রাকশন। সুতরাং এই ক্ষেত্রে আমি যে টিপিক্যাল কেস সিনারিওটা দিলাম, সেটা আপনি বুঝতে পারবেন ইটস ইন হাই গ্রেড ব্লাডার ক্যান্সার। এবং এই ক্ষেত্রে অনেক সময় ডাক্তারও মাইক্রো করে দিই, মাইক্রো অবভিয়াসলি আমরা তো দেখবোই, সিস্টোস্কোপি তো করবেই, ওয়ান অফ দ্য ইন্ডিকেশন অফ সিস্টোস্কোপি হচ্ছে যখন পেশেন্টের ব্লিড হচ্ছে, তার আগে আমরা সিটি স্ক্যান করেছি, আল্ট্রাসাউন্ড করেছি, সেখান থেকে তখন 6 সেন্টিমিটার টিউমার তো আমি পুরোপুরি কেটে বাদ দিতে পারবো না, অত র এরিয়া থাকলে তো ব্লিডিং হতেই থাকবে, হতেই থাকবে, বাপসি করে ম্যাক্সিমাম আমরা চলে আসি, তারপরে হয়তো কেমো রেডিও থেরাপি দিই, রেডিক্যাল সিস্টেক্টমি, তাই বলি। হ্যাঁ, যেগুলো প্রতিকূল থাকে মাইক্রোসার্জারি দ্বারা পুরোপুরি মানে রিমুভালের জন্য, সেক্ষেত্রে আমরা যত সম্ভব পারি করি, কিন্তু মনে রাখবেন যে টিউমারটা ব্লাডার ওয়াল মানে গন থ্রু দ্য ব্লাডার ওয়াল দিয়ে বাইরে চলে গেছে, সিটি স্ক্যানে দেখা যায় লিম্ফ নোড হয়ে গেছে কি বাইরে পেরিভেসাইকেল ফ্যাট স্ট্যান্ডস হয়ে গেছে, সিটি স্ক্যানে বলে, সেগুলো পুরো কাটতে গেলে তো অম্পকে সম্ভব না, তো ব্লাডার তো ফেটে আসবে, তাই না? সুতরাং কয়েকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, আমার এই ভিডিও বার্তা দ্বারা আপনাদের কাছে কয়েকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস আপনাকে হিট করা খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে পেচ্ছাপে রক্ত যে কোনো প্রকারে হোক, পেচ্ছাপে রক্ত মানে পেচ্ছাপে রক্ত, হাই কালার বিভিন্ন আলাদা জিনিস, জল কম খাচ্ছি, পেচ্ছাপটা আমার সর্ষের তেলের মতো হচ্ছে, আমার জন্ডিস হচ্ছে, পেচ্ছাপে সর্ষের তেলের মতো হচ্ছে, আজকাল ওটা আপনারাই বিবেচনা করতে হবে, যদি না বিবেচনা করতে পারেন লোকাল ফিজিশিয়ানের কাছে যান, আমাদের ইউরোলজিস্টের কাছে আসুন। পেচ্ছাপে ঘন রক্ত, ডগড়া রক্ত, চাকা চাকা রক্ত যদি পড়ে, ওটাই কোনো মতেই কিন্তু আপনি যা বলেন নেগলেক্ট করবেন, আপনি ইউরোলজিস্টের কাছে আসুন, সুচিকিৎসা নিন। কারণ ওই ব্লাডার ক্যান্সার কিন্তু মুখ করে বাড়ে, পুরো দাবানলের মতো বাড়ে, এবং এমন চলে যায়, এমন সাইজে চলে যায় সেটা কোনো মতে আমরাও কিছু করে উঠতে পারি না, তখন ওই মাল্টি ডিসিপ্লিনারি টিম নিয়ে এ দেবে কেমোথেরাপি, এ দেবে রেডিওথেরাপি, আমি কিছু খাবলাবো, আমি কিছু রেডিও এ করবো, বায়োপসি নেবো, এই করেই চলে, আলটিমেটলি টিউমারটা রেকার হতেই থাকে, ও 3 মাস অন্তর সিস্টোস, ডাক্তারও একবার তো অপারেশন হলো, আবার অপারেশন করতে লাগবে, হ্যাঁ লাগবে, এরপর বিসিই চলবে, এবার কত কি এমএনসি মাইটোমাইসিন চলবে, সো ওই ফেসটা হ্যাঁ হয় কিছু করার নেই, যাদের হয় তো হয়, কিছু উপায় তো নেই, তার চিকিৎসাও তো আমরা করতে হয়, তার আগে প্রাথমিক ক্ষেত্রে যদি আপনি সচেতন হন আমার ভিডিও মাধ্যমে, এবং এই মেসেজটা যদি এই বার্তাটা যদি আপনাদের নিজের মধ্যে সবাইকে ছড়িয়ে যেতে পারেন, ভাই তুমি তো চা খেতে বসেছেন একটা আপনি দোকানে, আপনি কথা বলতে বলতে কত রকম কথা হয় তাই না, কথা বলতে বলতে ইস বেগম মোহন বাগান পলিটিক্যাল ব্যাপার নিয়ে কথা বলতে বলতে এই আমার পেছনে রক্ত, তাহলে এটা কিন্তু আপনি বলবেন যে না এটা তুমি কিন্তু নেগলেক্ট করবে।
আজকের জন্য এইটুকুই ভিডিও বার্তা রইলো। মনে রাখবেন এটা খুব ইম্পর্টেন্ট, যদি খুব সাবলীল ভাবে খুব সিম্পল ভাবে আপনাদের বন্ধু হিসেবে একটা আমি ভিডিও বার্তা দিলাম, কিন্তু এর যে গুরুত্ব যে কতটা যারা ভুগিয়েছেন তারা জানেন, এবং আমিও চাইবো না আপনি তাদের মতো কোনো রকম ভোগান্তি হোক, কারণ আমি এক্সপিরিয়েন্স করেছি, আমার যে এক্সপিরিয়েন্স সেটাই আমি আপনাকে ভিডিও মাধ্যমে শেয়ার করলাম। যদি আপনি আমাকে দেখাতে চান আমার ভিডিও, আমার কনসালটেশন যে চেম্বার নাম্বারটা আমি দিয়ে রেখেছি, এবং তাছাড়াও আমার অনলাইন মাধ্যমে আমার অ্যাপের লিঙ্কটাও আমি দিয়ে রাখলাম, সুতরাং কোনো অসুবিধা হলে আপনি আমি কমেন্টও করতে পারেন। আমার ইউটিউব যেটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বা যদি আপনি ফেসবুক মাধ্যমে আমার দেখেন নিশ্চয়ই আমার পেজটাকে লাইক করবেন, তাহলে এই যে ভিডিওগুলো বারবার করি তাহলে আপনি নোটিফাইড হয়ে যাবেন। আজকে এইটুকু রইলো, ভালো থাকবেন, সুস্থ।